আমি প্রাণ ফিরে পাওয়া মরা লাশ, আমি সবুজ মাঠের দুর্ভাগাস, আমি মানি না কোনো হার, বহুবার ভাঙা এই আমি ভাঙি না আর, হারকে করি সংহার, আমি নেইমার, দমে যাওয়া থেমে যাওয়ার সময় নেই আমার। এক হার না মানা সৈনিক নেইমার দ্য জুনিয়রের জন্মদিন আজ। তার জন্মদিনে এই হার না মানা সৈনিকের গল্প শোনাবো শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। ভেঙেছে মাজা তবুও সোজা হয়ে দাঁড়িয়েছেন, পায়ের ভাঙা হাড় নিয়েও কত নিপুণ ফুটবল শিল্প এঁকেছেন। কিংবদন্তি বনে যাওয়ার পথে হোঁচট খেয়ে বনে গেছেন মাঠের অভিনেতা, একজন সত্যিকারের অভিনেতা, যে গত 5 বছরে 17টি বড় ইঞ্জুরি নিয়েও আবার মাঠে ফিরে আসেন, যার আহত পায়ের গোলে দর্শক মাতে চিৎকারে, তাকে তো একজন নিপুণ অভিনেতা বলাই চলে। না হলে কি আর ব্যথা লুকিয়ে দু পায়ে এমন কাব্য লেখে। 2003 সালে মাত্র 9 বছর বয়সে পেলের স্মৃতি বিজড়িত ক্লাব স্যান্তোসের নাম লেখান। বিভিন্ন মর্যাদাক্রম অতিক্রম করে তিনি মূল দলে নিজের জায়গা করে নেন। তিনি স্যান্তোসের হয়ে প্রথম আবির্ভাব করেন 2009 সালে। 2009 সালে তিনি কম্পেনাতো পুলিস্তার শ্রেষ্ঠ যুবা খেলোয়াড় নির্বাচিত হন। পরবর্তীতে স্যান্তোসের 2010 কম্পেনাতো পুলিস্তা জয় করেন। 2010 সালে কোপা দ্য ব্রাজিলে 11 গোল করে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান। নেইমার ব্রাজিল অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 20 এবং ব্রাজিল মূল দলের প্রতিনিধিত্ব করেছেন। মাত্র 19 বছর বয়সে 2011 এবং 2012 সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন নেইমার। 2013 মৌসুমে স্যান্তোসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে যোগ দেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। 57 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নেইমার বার্সেলোনার সঙ্গে 5 বছরের চুক্তি করেন। 2015 সালে ফিফা ব্যালন্ডিওরের জন্য 3 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান নেইমার, যেখানে তিনি মেসি ও রোনালদোর পরে তৃতীয় হন। 2018 সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে 220 মিলিয়ন ইউরোতে বার্সা থেকে নাম লিখিয়েছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। নেইমার সর্বাধিক পরিচিত তার তরুণ গতি, বল কাটানো সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরন তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা, সাথে প্রচুর ভক্ত, মিডিয়া এবং সাবেক ব্রাজিলীয় ফুটবল রোনালদিনহোর সঙ্গে তুলনা। ব্রাজিলের হয়ে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোল করা এই ফুটবলারের ক্যারিয়ার বর্ণনা করা যতটা সহজ, ততটাও সহজ নয় তার পথ চলা। ফিটনেস সমস্যা কিংবা বিপক্ষ দলের অনৈতিক আঘাতে বারবার তাকে ছাড়তে হয়েছে দল, মাঠের চেয়ে মাঠের বাইরেই কাটাতে হয়েছে অধিক সময়। সব কিছু ঝেড়ে যুদ্ধ করে যখন নেইমি আবারও ছন্দে ফেরেন, তখনই আবার ইঞ্জুরি নামক রাক্ষস তার সামনে দাঁড়ায়। তবে প্রতিকূলতাকে প্রতিরোধ করে নেইমারের লড়াই চলছে, চলছে নিজেকে অনন্য উচ্চতায় নেওয়ার প্রস্তুতি। যদিও প্রস্তুতির সময় নেই এখন, শারীরিক প্রতিবন্ধকতা আর মিডিয়ার চাপে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপের পর অবসর নেওয়ার। হয়তো খুব শীঘ্রই জাতীয় দলকে বিদায় বলবেন এই ফুটবল প্রিন্স, তবে সেই শীঘ্রইটাই যেন দেরিতে আসে ভক্তদের, সেটাই প্রত্যাশা। আজ 30তম জন্মবার্ষিকীতে তার সুস্থতা আর দীর্ঘ ক্যারিয়ারের কামনা করছেন কোটি ভক্ত।